হ্যালো স্টুডেন্টস, পিডাব্লিউ বাংলায় সবাইকে তোমাদের স্বাগতম। আমরা যে আজকে স্ট্র্যাটেজি ভিডিওটা নিয়ে এসেছি, সেটা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে স্ট্র্যাটেজি ভিডিওটা। তো স্ট্র্যাটেজি ভিডিওটার নামটা কি আমরা দেখে নিই। বলেছে দেখো, WBBSE আমাদের যে বেঙ্গল বোর্ড, সেই বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের আমরা জেনারেলি নর্মালি আমরা বাংলা বোর্ডের পড়াশুনো করি, তাদের যেসব বই, বিভিন্ন রাইটারের বই, সেগুলোকে আমরা ফলো করি। তো সেই পড়াশুনো করতে হলে আমাদের স্টুডেন্টসদের সেই বইগুলোকে ঠিকঠাকভাবে পড়তে হয়, কারণ সেই বইগুলো কি হয় অনেকটা ভাস্ট লেখা থাকে, বাট খুব কনসেপচুয়াল লেখা থাকে। মানে কথাগুলো যদি তুমি বাংলা বোর্ডের বইগুলো পড়ো, আমাদের বোর্ডের বইগুলো পড়লে কি হয়, সেই বোর্ডের যে ভাষাগুলো এবং যেভাবে বেসিক থেকে অ্যাডভান্স অবধি বইটাকে সাজানো হয়েছে, সেইগুলোকে খুব সহজে ক্যাপচার করতে পারে স্টুডেন্টরা। কিন্তু আমরা যে টপিকটা নিয়ে আজকে আলোচনার জন্য এসেছি, সেটা হচ্ছে এই যে বোর্ড, আমাদের বোর্ড, সেই বোর্ডের স্টুডেন্টদের কি এনসিআরটি, যেটাকে কি বলা হয় বাইবেল, ঠিক আছে, কিসের বাইবেল? আমরা জেনারেলি কি দেখি, আমাদের দাদা দিদিরা, ধরো তোমরা এখন ক্লাস 9-10-এ পড়ছো, তো তোমাদের দাদা দিদিরা কেউ হয়তো মেডিকেল বা জেই, মানে ইঞ্জিনিয়ারিং, সেগুলোর প্রিপারেশন নিচ্ছে। তো তারা কি করছে, তারা তাদেরকে বলে দেওয়া আছে যে এনসিআরটি বইটা যেন মিস না যায়। তো এনসিআরটি বইটা এমন একটা জিনিস যেটাকে বাইবেল বলা হয় তাদের, ঠিক আছে। এই যে কম্পিটিটিভ এক্সাম আমাদের মেডিকেল, তারপর জেই, এগুলো যে এক্সাম, এই এক্সামগুলোর জন্য এই বইটা বেস্ট বই। কিন্তু আমরা WBBSE বোর্ডটা আমরা জানি জেনারেলি এটা আমাদের ক্লাস 9-10-এর ফাউন্ডেশনের যে বোর্ড, সেই বোর্ডটা। তো ক্লাস 9-10-এ কি আমরা এনসিআরটি পড়াশোনা করতে পারি, বা সেটা কতটা পড়াটা দরকার বা উচিত কিনা, সেই জিনিসটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো, এনসিআরটি বই যেটাকে আমরা বাইবেল বলছি জেনারেলি, সেটা যদি স্টাডি করো, সিবিএসসি বোর্ডদের জন্য এই বইটা জেনারেলি দেয়। তো এই বইটা, এই এনসিআরটি বইটা কি, সেটা কিভাবে পড়ে ওরা, ঠিক আছে। ওরা যেহেতু একদম প্রথম থেকেই এই সিলেবাসের সাথে বা তাদের ইংলিশ মিডিয়ামের সিলেবাসের সাথে একাত্ম হয়ে জিনিসটা পড়াশোনা করে, তো তাদের ক্ষেত্রে জিনিসটা শুরু থেকেই যেহেতু করে, তো ওই জিনিসটা ইজি হয়। এনসিআরটি বইটা একটা কনজেস্টেড বই, মানে অনেকগুলো কনসেপ্ট একসাথে এবং খুব পাতলা বই, যেটা কিনা কি হয় ওদের একদম কনসেপচুয়াল লার্নিং, যাদের একদম খুব অ্যাডভান্স পর্যায়ে চলে গেছে, তারা ওই বইটা পড়লে কিন্তু সহজেই, খুব সহজে কিন্তু সেটাকে গ্রাস্প করতে পারবে। কিন্তু যদি বেসিক্সের কথা ভাবো, বেসিক্সের দিক থেকে তোমার ডেভেলপমেন্ট হবে আমাদের বাংলা বোর্ড থেকেই, বাংলা বোর্ডের যে বইগুলো সেগুলো থেকেই কিন্তু আমাদের সেই ব্যাপারটা তৈরি হবে। এইবার যখনই তোমরা বাংলা বোর্ড, আমাদের বোর্ডের বইগুলো পড়বে, সেগুলোতে পুরো পয়েন্ট ওয়াইজ ধীরে ধীরে কীভাবে জিনিসগুলোকে সাজানো হয়েছে, কোন কোনটার পরে কোনটা পড়তে হবে, সেইভাবে জিনিসগুলোকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যেটা তোমাকে বেসিক জিনিসটাকে খুব ক্লিয়ার করতে সাহায্য করবে। কিন্তু তোমাদের এনসিআরটিতে কি থাকে, এনসিআরটিতে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, এনসিআরটি যারা ফলো করে, তাদের ক্ষেত্রে কি হয়, এনসিআরটির যে বইগুলো হয় সেই বইগুলো খুব কম পেজে এবং কনজেস্টেড অবস্থায় থাকে। এই বইটার একটা সুবিধা হচ্ছে খুব কম সময়ে খুব সহজে জিনিসগুলোকে গ্র্যাস্প করে নেওয়া, কিন্তু সেটা তারাই পারে যাদের বেসিকটা খুব ক্লিয়ার। এইবার এই বেসিকটা ক্লিয়ারের জন্য তোমাদের দরকার আমাদের বাংলা বোর্ডের বই। এমন এমন আমি বলছি না যে তাহলে ইংলিশ মিডিয়ামের বোর্ডের যারা এনসিআরটি পড়ছে তারা তাহলে কিভাবে পড়ছে, তো আমি প্রথমেই বললাম যে কি বললাম, তারা প্রথম থেকেই ওইভাবেই জিনিসটাকে আত্মস্থ করে এসেছে, যেটা আমরা পারবো না। তো আমরা জেনারেলি কি ফলো করি, এনসিআরটি বইটা ক্লাস 11-12-এ যখন আমাদের মেইনলি লাগবেই, ঠিক আছে, সেই সময়টা আমরা এটাকে ফলো করি, কারণ ওই সময়টা ওটাকে বলা হয় বাইবেল। ওটা যদি পড়ে যাও, প্রত্যেকটা লাইন ধরে ধরে কোশ্চেন আসে মেডিকেল বা যে কোনো জেইর এক্সামে, পুরো লাইন তুলে তুলে কিন্তু কোশ্চেন দেয়। তো এই কারণে কিন্তু সবাই সাজেস্ট করে, যে কোনো টিচার, যে কোনো গাইডেন্স, সবাই কিন্তু সেই ব্যাপারটাই বলে যে এনসিআরটিটা যেন মিস না হয়। তো এই জিনিসটা আমরা বাংলা বোর্ডের স্টুডেন্টরা কি তাহলে আমরা ফলো করার দরকার আছে, কারণ আমরা বেসিক থেকে অ্যাডভান্স আমাদের বাংলা বইতেই পেয়ে যাচ্ছি। এবার এইখানে আমি একটা কথা বলতে চাই, আমরা অবশ্যই বই পড়ার অভ্যাস রাখবো, ঠিক আছে, সেটা আমাদের পড়ার বই হোক, গল্পের বই হোক, যে কোনো কিছু। এইবার এনসিআরটি বইটা আমি ক্লাস 9-10-এর জন্য কখন সাজেস্ট করছি, যখন তোমাদের বেসিক জিনিসগুলো, দেখো ওদের চ্যাপ্টারের সাথে সব চ্যাপ্টার হয়তো আমাদের নাও মিলতে পারে, কিন্তু আমরা যদি কোনো চ্যাপ্টার বেসিক জিনিসগুলো আমরা আমাদের বাংলা মিডিয়ামের বই থেকে দেখে নিই এবং কিছুটা আমরা টাচে রাখি যে কীভাবে এনসিআরটি লেখে, এনসিআরটির প্যাটার্নটা কেমন, সেটা যদি 9-10 থেকে আমরা অল্প অল্প করে দেখা স্টার্ট করি। ধরো প্রত্যেক দিন যদি 1 ঘন্টা করেও এনসিআরটি দেখো, এনসিআরটি পড়ো,
তাহলে কি তোমার এনসিআরটির ব্যাপারটা 9-10 থেকেই তোমার মধ্যে আসা শুরু করবে, তুমি বুঝতে শুরু করবে যে আচ্ছা এনসিআরটির ভাষা বা ল্যাঙ্গুয়েজটা এই রকম হয়। যে জিনিসটা তোমাদের কি করবে, 11 এবং 12 গিয়ে যদি তোমরা এই ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল ফিল্ডের দিকে যাও তখন কিন্তু তোমাদের খুবই হেল্প করবে, ঠিক আছে। আমি এই কারণেই বলবো যে এনসিআরটিটা বাংলা মিডিয়ামের বোর্ডের স্টুডেন্টদের তখনই ফলো করা উচিত যখন তাদের মধ্যে বেসিক জিনিসটা একদম ক্লিয়ার। কোনো একটা টপিক, ধরো আমি ক্লাস 10-এর একটা টপিক বলছি যে প্ল্যান্ট মুভমেন্টস, উদ্ভিদের চলন বা এই সংবেদনশীলতা রিলেটেড যেসব জিনিসপত্রগুলো, তো এই পোর্শনটা কিন্তু আমাদের সিবিএসই বোর্ডেও আছে, ইংলিশ মিডিয়ামে কিন্তু খুব শর্ট করে আমাদের বাংলা মিডিয়ামে যতটা ওই যে টাইপসগুলো প্ল্যান্টসের চলনে সেইগুলোকে পুরো আলাদা আলাদা করে ভেঙে বুঝিয়ে একদম ছবি দিয়ে সব কিছু করেছে, সেই জিনিসগুলো সেইভাবে কিন্তু গোছানো অবস্থায় তুমি এনসিআরটিতে পাবে না। সেটাতে খুব শর্টকাটে প্রত্যেকটা টাইপসের অল্প অল্প করে আলোচনা করে হয়তো ছবিও অত দেয়নি, অল্প দিয়ে চলে যায়। তো এই জিনিসটা তোমরা দেখতে পাবে কখন, যে তোমরা যখন এই বেসিক জিনিসটা তোমাদের যে বইটা বাংলা মিডিয়ামের সেটা যদি ঠিকঠাকভাবে ফলো করে বেসিকটাকে একদম স্ট্রং করে নাও, তারপর তুমি একবার দেখতে পারো যে এনসিআরটিতে জিনিসটা কী লেখা। কারণ দেখো এনসিআরটি পড়াটা খুব একটা আহামরি ব্যাপার নয়, 9-10-এর ক্ষেত্রেও খুব একটা আহামরি ব্যাপার নয়, কারণ তোমাদের ইংলিশ পড়তেই হচ্ছে। আর এনসিআরটির যে ল্যাঙ্গুয়েজ খুব একদম ইজি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা থাকে, তো তোমাদের একদম অসুবিধা হবে না। তোমরা জাস্ট এখন থেকে হালকা প্র্যাকটিস করতে পারো যাতে তোমাদের 11-12-এ গিয়ে হঠাৎ করে এনসিআরটি, যেহেতু তোমরা মেডিকেল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যেতে চাইছো, কেউ কেউ যেতে চাইবে, তো তাদের ক্ষেত্রে অনেকটা ইজি হবে তখন ওই ল্যাঙ্গুয়েজটাকে ধরে ফেলা, ঠিক আছে। তখন তারা খুব স্পিডে জিনিসটার সাথে আত্মস্থ করতে পারবে। তো এই কারণেই আমি বেঙ্গলি বোর্ডের স্টুডেন্টদের কিন্তু এইটুকু পরামর্শ দেবো যে ক্লাস 9-10-এ তোমরা জাস্ট মানে নিজেদেরকে একটু মানে কি বলবো, একটা বেসিক ব্যাপারটাকে ক্লিয়ার করার পর অ্যাডভান্সটা কী রকম হতে পারে এবং এনসিআরটিটা কীভাবে সেই ব্যাপারগুলোকে নিয়ে আলোচনা করে সেইটা তোমরা জাস্ট ধাঁচটা নিতে পারো এখন থেকেই, ঠিক আছে। 9-10 থেকে নিলে তোমাদের পরবর্তীতে গিয়ে সুবিধা হবে, কারণ তোমরা তো এমন না যে ক্লাস 9-10 পড়াশোনার পর আর পড়াশোনা ছেড়ে দেবে, এটা তো না, ঠিক আছে। তো এই কারণে এই জিনিসটা কিন্তু করতে পারো যেটা তোমাদের খুব হেল্প করতে পারে। তো এনসিআরটিটাকে বাইবেল বলা হয়, এটা কিন্তু এমনি এমনি বলা হয় না, বাট বাইবেলটা তুমি তখনই পড়তে পারবে যখন তোমার এই বাইবেল অবধি পৌঁছাতে গেলে যা করতে হয় সেগুলো তুমি করে উঠতে পারো, সেটার পরে কিন্তু তুমি এই জিনিসটাই যেতে পারবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্প করবে, স্ট্র্যাটেজিটা মাথায় গেঁথে যাবে এবং এই স্ট্র্যাটেজি অনুযায়ী তোমরা একবার ট্রাই করতে পারো, ঠিক আছে, এটা তোমাদের হেল্প করবে, ঠিক আছে। তো চলো পরের দিন আবার নতুন আর একটা স্ট্র্যাটেজি ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।